হ্যালো, এইচএসসিয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। তো আমরা আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করব, নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গিয়ে, ভালো করে দেখো তো, আমি এখানে একটি চিত্র আঁকছি। কী আঁকছি? একটা সুন্দর একটা চিত্র রেখে ফেলছি। এই চিত্রটা দেখে কি মনে হচ্ছে, মানে তোমাদের কি পরিচিত লাগছে নাকি অপরিচিত লাগছে? যারা মানে অর্থনীতি বই পড়ো, যাদের এইচএসসিতে অর্থনীতি রয়েছে সাবজেক্ট, তাদের প্রথম অধ্যায়ে কিন্তু দেখতে পারবা এরকম একটি চিত্র দেওয়া রয়েছে, যে চিত্রটির নাম হচ্ছে গিয়ে উৎপাদন সম্ভাবনা রেখা। তো আমরা ওই উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রকে সংক্ষেপে কি বলে ডাকতে পারি? পিপিসি রেখা। কি রেখা? পিপিসি। ওকে, আমরা এটাকে বলবো পিপিসি। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে পিপিসি। ওকে, তাহলে পিপিসি এর মিনিং কি? পি হচ্ছে গিয়ে প্রোডাকশন, আর আবার যে পরের পি সেটা হচ্ছে গিয়ে পসিবিলিটি, আর সি হচ্ছে কার্ভ। তাহলে পিপিসি এর মিনিং হচ্ছে গিয়ে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, দ্যাট মিন্স উৎপাদন সম্ভাবনা রেখা। তো আমি এখানে খুব সুন্দর করে মেজে গুজে খুব সুন্দর করে কিন্তু চিত্রটি এঁকে ফেলছি। তো এইটার ব্যাখ্যা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব। যদি প্রয়োজন হয় যে চিত্রটা কীভাবে আঁকছি এটা দেখানোর জন্য, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমি পরবর্তী কোনো ক্লাস বা পরবর্তী ভিডিওতে আমি এটা আঁকা তোমাদেরকে দেখিয়ে দিব ভিডিও ক্লাসে। আচ্ছা, এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, এটা ব্যাখ্যা কীভাবে লিখবো। আমরা অনেকেই কিন্তু এই যে সমস্যাটাই পড়ে যায়, অনেক স্টুডেন্টস আছো যারা প্রশ্ন করো যে আমি চিত্র আঁকতে পারলেও ওইটার ব্যাখ্যা দিতে কখনোই কিন্তু পারি না, আমার প্রবলেম হয়, আমি কনফিউশনে পড়ে যাই, কনফিউজ কাজ করে আমি এলোমেলো করে ফেলি চিত্রটা, চিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে। তো আজকে আমি খুব সুন্দর করে এই চিত্রটির ব্যাখ্যা যখন দিয়ে দিব, পরে চিত্রগুলো খুব সুন্দরভাবে আঁকতে পারবা বা ব্যাখ্যা করতে পারবা। দেখো, এখানে প্রথমে একটা জিনিস চিন্তা করো, দেখো যে এখানে এক্স দ্রব্য ভূমি অক্ষে, আর লম্ব অক্ষ হচ্ছে কি ওয়াই দ্রব্য। মানে কি, এই চিত্রটায় দুটি দিকেই কিন্তু দুটি দ্রব্য কল্পনা করা হয়েছে। কি দুটি দ্রব্য? এখানে এই চিত্র ভূমি অক্ষ দ্বারা, এই যে ভূমি অক্ষ দ্বারা শুধুমাত্র এই দিকটা হচ্ছে ধান উৎপাদন করা হবে এখানে, আর এখানে হচ্ছে কি গম উৎপাদন করা হবে। এই সারাটা, এই যে আমি যদি ধান উৎপাদন করতে চাই, তাহলে শুধুমাত্র আমি ও বি পরিমাণ ধান উৎপাদন করতে পারবো। কতটুকু পারবো? ও বি পরিমাণ। আমি যদি ধান উৎপাদন করতে চাই, তাহলে সর্বোচ্চ আমি ও বি পরিমাণ ধান উৎপাদন করতে পারবো। আবার যদি আমি গম উৎপাদন করতে চাই, তাহলে আমি শুধুমাত্র ও এ পরিমাণ গম উৎপাদন করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? খুব সুন্দর করে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখন দেখো ওটার ব্যাখ্যা কীভাবে লিখবো। প্রথমে চিত্রের ব্যাখ্যা হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে বা প্রথমেই ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় যখন এক্স দ্রব্যের পরিমাণ শূন্য বিন্দু দ্বারা প্রকাশ করা হয়, দেখো ভালো করে আমি আবার বলছি, যে প্রাথমিক অবস্থায় যখন এক্স দ্রব্যের পরিমাণ শূন্য, ওকে, তখন কিন্তু ওয়াই দ্রব্যের পরিমাণ সর্বোচ্চ, মানে হচ্ছে গিয়ে ওই যে ও এ পরিমাণ নির্দেশ করা হয়। এই যে এভাবে আমরা লিখতে পারি যে প্রাথমিক অবস্থায় যখন এক্স দ্রব্য শূন্য পরিমাণে আছে, তখন ওয়াই দ্রব্যের পরিমাণ ও এ। তাহলে আমরা ওইটা ওইভাবে লিখি, দেখো এখানে যে প্রাথমিক প্রথম আমি প্রথমে এরকম দিই যে স্টেপ ওয়ান, এটা লিখবা, এটা কিন্তু জাস্ট আমি এইভাবে লিখতেছি, তোমরা সুন্দর করে কিন্তু ব্যাখ্যা মতো করে লিখে ফেলবা। ওকে, যে প্রাথমিক অবস্থায় যখন এক্স দ্রব্য শূন্য, ওকে, শূন্য, তখন ওয়াই দ্রব্য ও এ পরিমাণ যা কি দ্বারা, দেখো ভালো করে, যে আমি এখানে লিখলাম প্রাথমিক, এই যে এটা হচ্ছে কি আমার ওয়ান নাম্বার স্টেপ ব্যাখ্যার, যে প্রাথমিক অবস্থায় যখন এক্স দ্রব্য শূন্য, তখন ওয়াই দ্রব্যটা, এই যে ওয়াই দ্রব্যটা কতটুকু আছে ও এ পরিমাণ, এতটুকু পরিমাণ আছে। হ্যাঁ, তাহলে ওয়াই দ্রব্য হচ্ছে গিয়ে ও এ পরিমাণ যা কোন বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখানে দেখো কতগুলো সংমিশ্রণ রয়েছে, এই যে এ এন কিউ পি বি, এগুলো কি সংমিশ্রণ, যা আমরা এগুলাকে এই বিন্দু দ্বারা এতটুকু হচ্ছে কি এক্স দ্রব্যের সংমিশ্রণ, ওয়াই দ্রব্যের সংমিশ্রণ, এখানে একটা, এখানে আরেকটা, এখানে এক একটা সংমিশ্রণ প্রকাশ করা হয়েছে। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের সংমিশ্রণ কত, যে যা ওয়াই এর পরিমাণ যা এ বিন্দু দ্বারা, কি বিন্দু দ্বারা, এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। ওকে, এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। ওকে, লিখলাম, ভালো করে দেখো যে নির্দেশ এখানে লিখবার দ্বারা নির্দেশ করা হয়েছে। হয়েছে,
বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো এর পরবর্তীতে লেখবা যে পরবর্তীতে যখন এক্স দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে, কি এক্স দ্রব্যে, এই যে এক্স দ্রব্যের পরিমাণটা শূন্যতে কি বৃদ্ধি পেয়ে ও কি ওয়ান হয়, কত হয়, ও কি ওয়ান হয়, তখন ওয়াই দ্রব্যের পরিমাণ কমে, হ্রাস পেয়ে ও এম ওয়ান পরিমাণ হয়েছে, যা কোন বিন্দু দ্বারা, কোন সংমিশ্রণ দ্বারা প্রকাশ করা হয়েছে, ওই যে এন, যা এন বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা সেকেন্ড গেল, থার্ড হচ্ছে গিয়ে আবার লিখবা যে এরপরে কি, এরপরে যখন আবার এক্স দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে ও কিউ ওয়ান থেকে ও কিউ টু পরিমাণ হয়, আবার বলছি এক্স দ্রব্যের পরিমাণ যখন বৃদ্ধি পেয়ে ও কিউ ওয়ান থেকে ও কিউ টু পরিমাণ হয়, তখন ওয়াই দ্রব্যের পরিমাণ হ্রাস পেয়ে কমে ও এম ওয়ান থেকে ও এম টু পরিমাণ হয়। ঠিক আছে, কি হয়েছে, ওয়াই দ্রব্যের পরিমাণ কমে, হ্রাস পেয়ে ও এম ওয়ান থেকে ও এম টু পরিমাণ হয়েছে, যা কোন বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে, নিশ্চয় বুঝতে পেরেছ যে কিউ বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমাদের এই সংমিশ্রণ গেল, এটা গেল, এইটা গেল, তিনটা সংমিশ্রণের ব্যাখ্যা হয়ে গেছে। এখন আমরা আসছি ফোর্থে। দেখো আবার লিখবা যে এরপরে আবার যখন এক্স দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে ও কিউ টু থেকে ও কিউ থ্রিতে চলে যায় বা ও কিউ থ্রি হয়, তখন ওয়াই দ্রব্যের পরিমাণ হ্রাস পেয়ে বা কমে এম টু থেকে কমে ও এম থ্রি হয় বা হয়েছে। আবার বলি, বলি যে যখন আবার যখন এক্স দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে ও এম কিউ ও কিউ টু থেকে ও কিউ থ্রি হয়, তখন ওয়াই দ্রব্যের পরিমাণ হ্রাস পেয়ে ও এম টু থেকে ও এম থ্রিতে হয় বা ও এম থ্রি হয়েছে, যা পি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। কি বিন্দু দ্বারা? পি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। আচ্ছা আমাদের চারটা সংমিশ্রণ হয়ে গেছে। এখন দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে দেখো এখন যখন আবার কি পরিশেষে বা শেষ পর্যায়ে যখন এক্স দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে ও বি হয়, কত হয়, ও বি পরিমাণ হয়, তখন ওয়াই দ্রব্যের পরিমাণ হ্রাস পেয়ে একেবারে শূন্যতে চলে আসে। কিসে চলে আসে? শূন্য বিন্দুতে চলে আসে, যা কোন সংমিশ্রণ দ্বারা প্রকাশ করা হয়েছে, বি সংমিশ্রণ দ্বারা প্রকাশ করা হয়েছে। কি বুঝতে পেরেছো এই যে চিত্রের ব্যাখ্যাটা কিভাবে লিখব? আমি আবার বলে দিচ্ছি একটু ফাইনালি। দেখো প্রাথমিক অবস্থায়, ভালো করে দেখো এইটা আমি বলতেছি, প্রাথমিক অবস্থায় বা প্রাথমিকভাবে বা প্রাথমিক অবস্থায় চিত্রে দেখা যাচ্ছে যে প্রাথমিক অবস্থায় এক্স দ্রব্য যখন শূন্য বিন্দু বা শূন্য পরিমাণ হয়, তখন ওয়াই দ্রব্য সর্বোচ্চ হয়, যা এ বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে বা ও এ হয়, ও এ পরিমাণ হয়, যা এ বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। আবার পরবর্তীতে যখন এক্স দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে ও থেকে ও কিউ ওয়ান হয়, তখন ওয়াই দ্রব্যের পরিমাণ হ্রাস পেয়ে ও এ থেকে ও এম ওয়ান হয়েছে, যা এন বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। আবার এক্সের পরিমাণ বৃদ্ধি পেয়ে, আবারও বৃদ্ধি পেয়ে ও কিউ ওয়ান থেকে ও কিউ টু পরিমাণ হয়, তখন ওয়াই দ্রব্যের পরিমাণ হ্রাস পেয়ে আবার ও এম ওয়ান থেকে ও এম টু পরিমাণ হয়েছে, যা কিউ বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। নেক্সট আবার বলবা যে আবারও কি, আবারও যখন এক্স দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে ও কিউ টু থেকে ও কিউ থ্রি হয়েছে হয়, তখন ওয়াই দ্রব্যের পরিমাণ হ্রাস পেয়ে ও এম টু থেকে ও এম থ্রি পরিমাণে হয়েছে বা পরিমাণ হয়েছে, যা আমরা পি বিন্দু দ্বারা প্রকাশ করি বা প্রকাশ করা হয়েছে। ফাইনালি যখন আমরা বলবো শেষে বা পরিশেষে যখন এক্স দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে ও বি পরিমাণ হয়, তখন ওয়াই দ্রব্যের পরিমাণ হ্রাস পেয়ে শূন্য বিন্দুতে চলে আসে বা শূন্য পরিমাণ হয়, যা বি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন আমরা এ এন কিউ পি এবং বি বিন্দুগুলো যোগ করে যে রেখা পাই, সেটা হচ্ছে গিয়ে পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা। আমার কাছে মনে হয় এই চিত্রের ব্যাখ্যাটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে এটা খাতায় লিখে রাখবা, আর যদি আবারও বুঝতে সমস্যা হয় তাহলে চিত্রের ব্যাখ্যা আমি আবার অন্য কোনো ক্লাস নিয়ে নিব এরকম ব্যাখ্যা দেওয়ার জন্য, বোঝানোর জন্য। আর এই চিত্রটি কীভাবে আঁকলাম সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা যে চিত্রের ব্যাখ্যা বা চিত্র ব্যাখ্যা আবারও চাও বা চিত্র অঙ্কনটা কীভাবে করছি সেটা দেখানোর জন্য। নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকু, ভালো থাকবা, আর অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবা। আসসালামু আলাইকুম, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফিজ।